বন্ধুরা আমি জামান স্যার এবং তোমাদের তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাবলিউপিএসসি এক্সাম বন্ধুরা আপনাকে এমটিএস এক্সামের জন্য আমাদের আজকে থেকে ম্যাথের ক্লাস শুরু হচ্ছে ম্যাথের ক্লাস যেটা আছে তোমরা সকলে কমেন্ট করে অবশ্যই জানাবে ম্যাথের ক্লাসটা কীভাবে রাখবো যেটা আছে অধ্যায় ভিত্তিক ক্লাসকে রাখবো নাকি যেটা আছে তোমাদের শুধু এর কোশ্চিন যেগুলো আছে সেগুলোকে সলিউশন করাবো আচ্ছা ক্লাসে মোট পাঁচটি কোশ্চিন নেওয়া আছে কিন্তু নেক্সট ডে থেকে যেটা আছে তোমাদের ডেলি যেটা আছে দশটি করে কোশ্চিনই থাকবে তোমরা অবশ্যই রেগুলার ক্লাসগুলোকে অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং এক্সপেক্টেড টাইপ অফ কোশ্চিনগুলোই করানো হবে যে ধরনের কোশ্চেন তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হয় বা এর যে ধরনের কোশ্চেনগুলোকে তোমাদের জিজ্ঞেস করা হয়েছে এবং এই ক্লাসেসগুলো যেগুলো আছে শুধু তোমাদের এম টিএস এর ক্ষেত্রে না তোমাদের যে যারা তোমরা ডাব্লিউবিপি বা ক্যালকাটা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ বা তোমরা এনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছো বা আদার স্টেট লেভেল এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছো প্রতিটি এক্সামের জন্য কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট তো সেশনটা অবশ্যই মন্দিরে শেষ পর্যন্ত দেখতে থাকেন বিএসটি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে লাইক করে দেবে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে অন স্ক্রিনে ফার্স্ট কোয়েন্ট দেখতে পাচ্ছ ফার্স্ট কোয়েন্ট কি আছে আমাদের এখানে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইজিগাস টু একাশি এবং একাশি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা ইজিগাস টু যদি থ্রি হয় তাহলে এক্সের মান কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো কীভাবে করবে সূচকের কোশ্চেন এটি সূচকের কোশ্চেন দেখো এখানে তোমাদের বিশেষ করে এসএসসির এক্সামে কিন্তু অ্যালজেব্রার পার্ট এবং যেটা আছে তোমাদের পরিমিতি তারপরে তোমাদের যেটা আছে তোমাদের এখানে যে ত্রিকোণমিতি এই সমস্ত পার্ট থেকে কিন্তু বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস হয়ে থাকে এক্স প্লাস ওয়াই আছে ডিভাইড বাই যে বিশেষ করে আমাদের ক্যালকাটা পুলিশে দেখা যায় যে পার্টগণিত পোশ্চান থেকে কোশ্চেন বেশি পরিমাণে থাকে কিন্তু এসএসসির এক্সামগুলোতে যেগুলো আছে তোমাদের সিম্প্লিফিকেশন এই সমস্ত পার্ট থেকেই যেটা আছে বেশি পরিমাণে কোশ্চেন জিজ্ঞেস করা হয় দেখো একাশিটাকে কী করতে পারি আমরা একাশিটাকে করতে পারি থ্রি টু বার ফোর করতে পারি একাশিকে আমরা থ্রি ট্রি আর ফোর হয়ে যাবে ঠিক এই একাশিটাকে আমরা কী করতে পারি থ্রি ট্রি বার ফোর ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে এখানে থ্রি টু বাই ফোর আমাদের একাশি হয় এটা ইজিক্যাস টু কি এটাকে করতে পারি থ্রি টু পাওয়ার ওয়ান এবার সূচকের ফর্মুলা অনুযায়ী এ টু দি পাওয়ার এম ইজিক্যাল টু যদি এ টু দি পাওয়ার এন থাকে তাহলে এম ইজিক্যাল টু আমাদের এন হয়ে যায় তাহলে এখানে আমাদের আসবে এক্স প্লাস ওয়াই এটাই ইজিক্যাল টু এসে যাবে আমাদের ফোর এর সমান এবং এন থেকে আমি গুণ করে দিচ্ছি একবারে ফোর এক্স মাইনাস ফোর ওয়াই এটা ইজিক্যালস টু আসবে আমাদের ওয়ান এবার এটাকে আমি চার দিয়ে গুণ করে দিচ্ছি কারণ এখানে আমি সেম নিয়ে আসবো তো চার দিয়ে পুরোটাকে যদি গুণ করি তাহলে এটা আসবে কত ফোর এক্স মাইনাস আসবে আমাদের এখানে ফোর ওয়াই এটা এই জিগাস টু চার চারে ষোলো সমান আসবে এবার এখান থেকে আচ্ছা এটা প্লাস আছে তো এখান থেকে আমরা মাইনাস করবো তা মাইনাস করার দরকার নেই প্লাসই করো তাহলে ওপর উপরে এটা কেটে যাবে কেটে গেলে এদিকে আসবে আমাদের ষোলো এক্স যে ষোলো এক্স আচ্ছা তো কত ছিল ফোর এক্স আচ্ছা ষোলো এক্স না চার না চার চারটা ষোলো না চার চারে আট জো করবে এটা তা আট এক্স এ জিগাস টু আসবে আমাদের সতেরো তাহলে এক্স জিগাস টু কত চলে আসবে আমাদের সতেরো বাই আট এক্সে ভ্যালুটা আসবে কত সতো বাই আট সতেরো বাই আট আছে আমাদের অপশন সি এটটাতে সি বন্ধ এখানে আমাদের ক্যারেক্ট আন্সার হবে নেক্সট কোয়েন চলে আসুন তিনটি নল এবি যত ছয় ঘন্টায় একটি চৌবাচ্চাকে জল পূর্ণ করতে পারে দু ঘন্টা একসাথে খুলে রাখার পর সি নল বন্ধ করে দেওয়া হল এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটা পরবর্তী সাত ঘন্টায় পূর্ণ করে শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটিকে পূর্ণ করবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কীভাবে করবে এখানে দেখো যে এ প্লাস সি আচ্ছা এ প্লাস বি প্লাস সি তিনটে ছ ঘন্টায় করছে ছ ঘন্টায় চৌবাশ পূর্ণ করছে তাহলে এক ঘন্টায় কত অংশ করে জল ঢোকাচ্ছে একের ছয় অংশ জল ঢোকাচ্ছে ছ ঘন্টায় যদি পুরোটাকে পূর্ণ করে দেয় তাহলে এক ঘন্টায় একের ছয় অংশ করে জল ঢোকাচ্ছে ঠিক আছে এবার দু ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সিনলকে বন্ধ করা হয়েছে তার মানে এ প্লাস বি প্লাস সি সবগুলো কত দু ঘন্টা করে দু ঘন্টা টোটাল খোলা হয়ে গিয়েছিলো তার মানে এ প্লাস বি প্লাস সি দু ঘন্টায় কত অংশ জল ঢুকিয়েছে দুয়ের ছয় অংশ জল ঢুকিয়েছে এক ঘন্টায় একের ছয় হলে দুই ঘন্টায় কত হয়ে যাবে দুই দিয়ে গুণ হয়ে যাবে তার মানে এসে যাবে আমাদের দুয়ের ছয় অংশ দুয়ের ছয় অংশ মানে কত এটা করতে পারি আমরা একের তিন দুই যেটা যে কাটাকাটি করলে একের তিন এবার দেখো এবার কী করা হয়েছে সি নলকে এবার বন্ধ করে দেওয়া হয়েছে সিনলকে বন্ধ করে দিয়ে এ নল শুধু চালানো হয়ে এ এবং বি নলকে শুধু চালানো হয়েছে তাহলে একের তিন অংশ জল যদি পূর্ণ করা হয়েছে বাকি আর কতখানি জল আছে যেটা ঢোকাতে হবে তাহলে বাকি জল এসে যাবে আমাদের ওয়ান বাই তিন অংশ তাহলে এখানে কি বাকি আসবে দুয়ের তিন অংশ যেটা আছে পূর্ণ হয় এখানে কি বাকি আছে এই দুয়ের তিন অংশ যেই জলটা এই অংশটা যেটা আছে সাত ঘন্টায় পূর্ণ করছে কে এ এবং বি তার মানে এ এবং বি এ প্লাস বি সাত ঘন্টায় কতখানি জল ঢোকাচ্ছে তাহলে বলো তো দুইয়ের তিন অংশ কারণ এতখানি জল এখনও কি ফাঁকা আছে সেই জায়গাটাতে এতখানি জল পূর্ণ হবে সেই জায়গাটাতে তো এতখানি টল ঢোকাচ্ছে কই সাত ঘন্টায় তাহলে এক ঘন্টায় কতখানি জল ঢুকাচ্ছে এক ঘন্টায় দুইয়ের একুশ অংশ সাধ্য দিয়ে নিচে আমাদের গুণ এসে যাবে কিংবা এখান থেকে কি দিয়ে ভাগ করে দেবো এটাকেও এটাকেও দিয়ে ভাগ করে দেবো তাহলে এক ঘন্টায় যেটা আছে দুয়ের একুশ অংশ জল ঢোকাচ্ছে এবার এক ঘন্টায় মানে কী বলো তো এক ঘন্টায় যেটা আছে মানে এখানে আমাদের সাত ঘন্টায় এত অংশ হ্যাঁ এক ঘন্টায় যেটা আছে এত অংশ জল ঢোকাচ্ছে ঠিক আছে এই পর্যন্ত এবার এবার দেখো এ প্লাস বি প্লাস সি এনারা আমাদের এক ঘন্টায় কত অংশ জল ঢোকাচ্ছিলো বলতো একের ছয় এই যে দেখো প্রথমে পেয়েছিলাম এই যে একের ছয় এক ঘন্টায় একের ছয় তো এইবার দেখো এখান থেকে আমরা এটাকে যদি দুই নম্বর ইকুয়েশন নাম দিই কিংবা এক নম্বর ইকুয়েশন নাম দাও এটাকে যদি আমরা দুই নম্বর ইকুয়েশান বা এক নম্বর ইকুয়েশান নাম দিই এবার এই পিছনেরটাকে উপরেরটায় যদি বাদ দিয়ে দিই তাহলে কী চলে আসবে শুধু সি এর চলে আসবে না সি এক ঘন্টায় কতখানি জল ঢোকাচ্ছে শুধু সি নল সময় এক ঘন্টায় কতখানি জল ঢোকাচ্ছে সেটা পেয়ে যাব তাহলে সিনলের জন্য কী আসবে একের ছয় মাইনাস আসবে আমাদের দুয়ের একুশ ঠিক আছে দুয়ের একুশ তাহলে এখান থেকে এটা লসৌক আসবে কত বিয়াল্লিশ এবার এ করো ছয় সাতটা লসুক করো ছয় সাতটা বিয়াল্লিশ এখানে আসবে আমাদের চার তার মানে আসলো আমাদের তিনের বিয়াল্লিশ তিন দিয়ে যদি বিয়াল্লিশকে কাটি তাহলে আসবে কত আমাদের একে চোদ্দো তাহলে সিনল এক ঘন্টায় একের চোদ্দ অংশ জল ঢোকায় একের চোদ্দো অংশ জল ঢোকায় এক ঘন্টায় যেটা আছে এখান থেকে এবার তাহলে এক অংশ জল ঢোকায় কতক্ষণিতে এটাই কি এটাকে জাস্ট আমরা কি উল্টে যদি দিই তাহলে কি আসবে সেটা আমাদের এক অংশ জল চলে আসবে সেই এক অংশ সেই এক অংশ মানে কি সেই চৌ এক অংশ মানে কি আমাদের পুরো চৌবাচ্চাটাই এক অংশ মানে কি আমাদের কিন্তু পুরো চৌবাচ্চাটাই তাহলে এক অংশ ইতি কাজ টু এসে যাবে কত টাইম চৌদ্দ ঘন্টা চৌদ্দ হাওয়ার তাহলে এটা কি সি যেটা আছে এক যেটা আছে কত ঘন্টায় পুরো যে চোখ বাঁচাটাকে পূর্ণ করবে চোদ্দ ঘন্টাতে তো চোদ্দ ঘন্টা বন্ধুরা এখান থেকে অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশন সি একটা আসলে যে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট চলে আসো নেক্সট দেখো কী আছে আট মিটার দৈর্ঘ্য এবং ছয় মিটার পোস্ত বিশিষ্ট একটি আয়তকার মাঠের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও পোস্ত বরাবর প্রসারিত এক মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কী আসবে পরিমিতি এখান থেকে সঙ্গে সঙ্গে যেই সমস্ত তোমাদের ট্রায়াঙ্গেলের উপরে যেগুলো আছে নির্ণয় কিন্তু খুব কুশিন জিজ্ঞেস হবে দেখো এই যে আমাদের আয়তকার এটা হয়ে গেল আমাদের সেই মাঠ দৈর্ঘ্য আর আট আছে প্রস্তুত আছে ছয় এবার মাছ বরাবর এক মিটার চওড়া এদিক থেকে একটা চলে গেল এদিক থেকে একটা চলে আসলো এই যে আমাদের রাস্তাটা মাঝ বরাবর আছে এর ক্ষেত্র ফলটা কত হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে প্রথমত ডাইরে ডাইরেক্টের ফর্মুলা আছে একবারে ফর্মুলার মাধ্যমে করতে পারো ফর্মুলা কি আমাদের ডাব্লু ডাব্লু ইন্টু এল প্লাস এম আচ্ছা এল প্লাস বা লেন্থ এল ইন্টু বি লেন্থ প্লাস ব্রেথ মাইনাস ডাব্লু এটা হয়ে থাকে ডাব্লুটা কী যে রাস্তার যে চওড়াটা সেই চওড়াটা চড়াটা কত কেন ওয়ান বলা হয়েছে ওয়ান আট প্লাস ছয় মাইনাস ওয়ান করো কত আসবে আমাদের তেরো একবারে অ্যান্সার তেরো এখান থেকে অ্যান্সার ঠিক যদি জানা থাকে ফর্মুলা যদি জানা থাকে তাহলে একবারেই অ্যান্সার পেয়ে যাবে এবার বেসিক কনসেপ্টটা একটু দিচ্ছি দেখো কীভাবে আসবে বেসিক কনসেপ্টে বেসিক কনসেপ্টের ক্ষেত্রে দেখো যে এই যে এই রাস্তাটা যে মিডিল যে রাস্তাটা আছে রাস্তাটার প্রস্ত কত বলো তো এক মিটার চওড়া মানে কি প্রস্ত এক মিটার এক মিটার এখান থেকে এই জায়গাটা কত এক মিটার প্রস্ত দৈর্ঘটা কত এই দৈর্ঘটা সেম দৈর্ঘ্য আমাদের এই উপরের দৈর্ঘ্য সমান আট মিটার দৈর্ঘ্য এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে থাকে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয়ে থাকে দর্গ ইন্টু প্রস্ত তার মানে এই যে রাস্তাটা এই টোটাল যে রাস্তাটা আছে এই দিকের রাস্তাটা এর ক্ষেত্রফল কত আসবে আমাদের আট ইন্টু এক তার মানে ক্ষেত্রফল আসলে কত অনলি আট ঠিক আছে ঠিক একই ক্ষেত্রে এই এই দিকের রাস্তাটা মিডিল দিয়ে এই উপরের দিক থেকে যে রাস্তাটা গিয়েছে এই রাস্তাটার ক্ষেত্রে এই রাস্তাটার ক্ষেত্রে কী আসবে তো এই রাস্তাটার ক্ষেত্রে আমাদের কি এখানে দৈর্ঘ্য আমাদের কত দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্য প্রস্তুতটার সমান আর কি এখন এই যে এই প্রস্থ আছে কি এই লম্বা লম্বাটা এদিকের লম্বাটা কত এটা ছয় মিটার যেহেতু তার মানে এই জায়গাটার এই লম্বাটা কত ছয় তার মানে এর যেটা আছে আমাদের যেটা আছে এখানে যদি এটাকে আমি প্রস্ত দৈর্গো বলি এটাকে তো দৈর্গ আমাদের কি ছয় প্রস্ত কত এখানেও এক এক মিটার চড় তাহলে এখানেও কত আসবে আমাদের ছয় তাহলে আলটিমেটলি আসলো কিন্তু আমাদের যে পুরো দৈর্গা এবং প্রস্থ রাস্তাটার দৈর্গা এবং প্রস্থ মানে কি ক্ষেত্রফল যে এই দিক থেকে ক্ষেত্রফল আসলো আট এই দিক থেকে ক্ষেত্রফল আসলো ছয় এদিক থেকে খেতে পারো তার টোটাল আসলে কিন্তু আমাদের চোদ্দো কিন্তু আমাদের এসলো তেরো কেন হলো তেরো এই কারণে হলো কারণ মিডিলে এই জায়গাটাই দেখো মিডিলে এই যে মিডিলের এই পোর্শানটা আছে এই পোর্শানটাতে তো দুটো রাস্তা একসঙ্গে মার্চ হয়ে গেছে তো এখানে তো দুটো রাস্তার জন্য আলাদা আলাদা করে এখানে তো কাউন্ট করবে না তুমি একবারই কাউন্ট হবে এই জায়গাটা কি একবারই কাউন্ট হবে সে একবারই কাউন্টটা কীভাবে ডাইরেক্ট শুধু ওয়ান কি মাইনাস করে দেবো জি না ওয়ান মাইনাস করলে হবে না ডাইরেক্ট এখান থেকে যেটা বুঝতে হবে যে দৈর্ঘ্য এবং প্রস্থ কত দেওয়া আছে এই দিকের দেখো এখান থেকে এই জায়গাটার দর্গটা কত আমাদের এই জায়গাটার দৈর্ঘ্য আমাদের এক মিটার ঠিক এই জায়গাটার দৈর্ঘ্য কত আমাদের এই এই জায়গাটা কি এটাও এক মিটার তার মানে কি উপর এক মিটার এটাও এক মিটার তার মানে এটা অ্যাকচুয়ালি একটা তৈরি হয়েছে এখানে বর্গক্ষেত্র এখানে আর কিন্তু আয়তক্ষেত্র তৈরি হয়নি এবারে এখানে কি তৈরি হয়ে গেছে আমাদের বর্গক্ষেত্র একটি তৈরি হয়েছে মিডিলটাতে তো মিডিলে যদি বর্গক্ষেত্র তৈরি হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্র ফুল আমাদের কী হয়ে থাকে বর্গক্ষেত্রের ক্ষেত্র বল আমাদের হয়ে থাকে কী বর্গক্ষেত্রের ক্ষেত্র বল আমাদের কি দুর্গা পোস্ত দুর্গায়ণ্ড জায়গায় এখানে তো দুটোই সেম দুর্গ তার মানে দুর্গা স্কোয়ার তাহলে দুর্গ স্কোয়ার শুধু এখান থেকে আমাদের মাইনাস হয়ে যাবে ওয়ান স্কোয়ার এই ওয়ান স্কোয়ার এখান থেকে আমরা মাইনাস করে দেবো মাইনাস করে দিলে আসবে কত আমাদের এখান থেকে চোদ্দো মাইনাস ওয়ান এটা আসবে তেরো এ এই আমাদের এখান থেকে অ্যান্সার আসবে এটা আমাদের হয়ে থাকে ডাব্লু ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মাইনাস ডাব্লু এ ফর্মুলটা দেখো দুর্গ ইন্টু প্রস্ত প্রথম উপরের ক্ষেত্রে দুর্গ ইন্টু প্রস্ত লেন্থ ইন্টু ব্রেড যেটা আছে আমাদের এখান থেকে এই ডাবলুটা আমাদের কী হয় বলো তো ডাবলে যেটা যে রাস্তার যেই চড়াটা আছে সেই রাস্তার চড়াটা তো এখানে অ্যান্সার কী আসবে আমাদের তেরো তেরো অপশান এই বন্ধুর এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক চলে আসবো দেখো কী বলা আছে এখানে যে ক্রমা ক্রম্বয়ে দুই বছরে বিদ্যালয়ে আচ্ছা দুই বছরে একটি বিদ্যালয়ে আশিজন এবং ষাটজন পরীক্ষার্থী ছিল যাদের ষাট পার্সেন্টেজ আশি পার্সেন্টেজ উত্তীর্ণ হয়েছে গড় অংশের হার কত মানে পরপর পরপর দুই বছরে একটি বিদ্যালয় যেটা আছে ষাটজন আশিজন এবং ষাটজন যেটা আছে পরীক্ষায় পরীক্ষার্থী পরীক্ষার্থী ছিল যাদের মধ্যে এতজন এবং এত পার্সেন্টেজ এবং এত পার্সেন্টেজ উত্তীর্ণ হয়েছে মানে পাশ করেছে তাহলে আমাদের গড় কত যেটা আছে গড় অংশের হার কত সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে অংশের হার বলতে কি বলা হয়েছে এখানে পাশের হার মানে গড় কতজন পাশ করেছে সেটাই আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো প্রথমত এখানে কি। কতজন পাশ করেছে আগে দেখি উত্তীর্ণ হয়েছে যেগুলো আশি জনের মধ্যে প্রথমত ষাট পার্সেন্টেজ প্রথম বছরে হয়তো তাহলে ষাট পার্সেন্ট ষাট বাই একশো তাহলে এখানে ছয় আশটে আটচল্লিশ জিরো জিরো কেটে যাবে তাহলে এই আশি জনের মধ্যে কত আটচল্লিশ জন পাশ হয়েছে এবার ষাট জনের মধ্যে চলে আসো ষাট জনের মধ্যে আশি পার্সেন্টেজ তাহলে এখানে একশো এখানেও আবার ষাট জনের মধ্যে আটচল্লিশ জন যেটা আছে পাশ করেছে তাহলে টোটাল পাস কত টোটাল আটচল্লিশ প্লেয়ার আটচল্লিশ মানে ছিয়ানব্বই জন পাশ করেছে এবারে যদি এর গড় বের করতে হয় তাহলে কি গড় বের করতে হলে আমাদের টোটাল দিয়ে ভাগ করতে হবে উপরেরটা কি উপরেরটা শুধু পাশ হয়ে গেল এতজন পাশ করেছে এবং টোটাল কত একশো চল্লিশ একশো এটা আমাদের কে আসবে গড় আসবে কিন্তু আমাদের গড়ের পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে গড়ের অংশ বের করতে বলা হয়েছে অংশ বের করার জন্য কি একটা আমাদের একশো দ্বিগুণ করে দিতে হবে এই জাস্ট এই জিরো জিরো কাটো দুই দিয়ে কাটলে এটা আটচল্লিশ নিচেরটা আসবে সাত তার মানে আসবে আমাদের চারশো আশি বাই সাত তাহলে সাত দিয়ে কাটাকাটি করলে এখানে ছয় সাতটা বিয়াল্লিশ বিয়াল্লিশ আরও থাকছে ষাট তাহলে এখানে সাত আসছে ছাপ্পান্ন চার বাই সাত হুম আটষট্টি পূর্ণ চারের সাত পার্সেন্টেজ আটষট্টি পূর্ণ চারের সাত পার্সেন্টেজ বন্ধুরা অ্যান্সার আসবে অ্যান্সার আসবে অপশান বিএটটা আচ্ছা বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নিশ্চয় করেন দেখো পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দুই বারো পনেরো কুড়ি দ্বারা বিভাজ্য তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে আগে নিয়ে নাও নয় 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 এটা পাঁচ অঙ্কের সবথেকে বৃহত্তম সংখ্যা এবার এখানে দুই বারো পনেরো এবং কুড়ি দিয়ে বিভাজ্য মানে কি এদের লসকও দিয়ে বিভাজ্য হবে এদের লসকু কত আসবে বলো তো এদের লশক হবে আমাদের শার্ট এদের লসক কী শার্ট তো দেখেই বুঝতে পারছো যে লসকু কত আসবে শার্ট অথবা যেটা আছে তোমরা নিজের থেকে বের করতে চাইলে বের করে নাও যেটা শার্ট আসবে তাহলে আমাদের শার্ট দিয়ে ভাগ করতে হবে নাও শার্ট দিয়ে ভাগ করো কত টাইমস ওয়ান টাইমস দিচ্ছি তাহলে শার্ট এককে শার্ট থার্টি নাইন আর একটা নাইন এদিক থেকে নামিয়ে নাও তাহলে এখানে কি ছয় ছয় ছত্রিশ ষাট আবার আসবে কি থার্টি নাইন আরও একটা নয় নামিয়ে নাও ছয় ছয় আবার কি ছত্রিশ দাও আবার আসবে কত থার্টি নাইন আরও একটা নয় নামিয়ে নাও তাহলে এখানে গিয়ে আসবে ছয় ছয় আবার কত আসবে ছত্রিশ ঠিক লাস্ট আসবে কত আমাদের থার্টি নাইন থার্টি নাইন কী থাকলে আমাদের রিমাইন্ডার থাকলো কিন্তু আমাদের রিমাইন্ডার থাকা চলবে না এবার বৃহত্তম অঙ্কের ক্ষেত্রে আমাদের কী করি বৃহত্তম অঙ্কের ক্ষেত্রে এখানে কি আমরা মাইনাস করে দিতে পারি এখানে মাইনাস করে দিয়ে জিরো করে দেব তো মাইনাস এখানে তো করতে পারবো না এই মাইনাস করতে হলে আমাদের এই যে মেন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে মাইনাস করতে হবে তো সেই সংখ্যাটাকে যদি মাইনাস করি আমরা নাইন 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 এখান থেকে যদি থার্টি নাইনকে আমরা মাইনাস করি তাহলে জিরো সিক্স নাইন 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 এটা আসবে আমাদের অ্যান্সার নাইন 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 জিরো সিক্স জিরো তার মানে এখানে অ্যান্সার কোনটা অপশন এইটটা অপশন এইটটা বন্ধুরা ক্ষেত্রে আমাদের ক্যারেক্ট অ্যান্সার এসে যাবে আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বৃহত্তমের ক্ষেত্রে মাইনাস হয়ে থাকে এবং ক্ষুদ্রতমের ক্ষেত্রে প্লাস হয়ে থাকে ক্ষুদ্রতমের ক্ষেত্রে প্লাস কোনটা হয় এই যে প্লাস এখানে যে রিমাইন্ডার আসবে রিমাইন্ডার এবং যে যেটা দিয়ে ভাগ করছি তাদের মধ্যে যে ডিফারেন্সটা থাকবে সেই ডিফারেন্সটা আমাদের প্লাস হয়ে থাকে ক্ষুদ্রতম কোশ্চেনটার ক্ষেত্রে সেখানে অ্যান্সার কী আসবে অ্যান্সার আসবে আমাদের অপশান এইটা নেক্সট দেখে নেবো নেক্সট কোশ্চেন একটা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন সকলেই কমেন্ট করে জানাবে যে আর অ্যান্সার কী বেরিয়ে আসবে এবং এটাও কমেন্ট করে জানাবে যে পিভিএস এর কোশ্চেন করাবো নাকি যেটা আছে অধ্যভিত্তিক ক্লাসেস করাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে যে ম্যাথের ক্লাসটা কীভাবে তোমাদের চলবে দেখো এখানে কি আছে আমাদের আমাদের জি কে ক্লাস চলছে জিকে যেটা আছে টপিক ওয়াইজ তোমাদের জিকে ক্লাস চলছে এছাড়াও রিজনিং আমাদের পিভিএস এর কোশ্চেনগুলোকে চলছে এবং ম্যাথটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ডে থেকে যেটা আছে হয় অর্ধাভিত্তিক থাকবে অথবা এটা আছে তোমাদের পিভিএস এর কোশ্চেন থাকবে দেখো কী আছে এ যে দু হাজার ছশো দশ টাকা এব বি সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর জিরো পয়েন্ট ফাইভ ইজিক্যালস টু বি এর জিরো পয়েন্ট সিক্স এবং সি এর যেটা আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট হয় তবে সি কতভাবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো কীভাবে করবে একটু হিন্ট দিয়ে দিচ্ছি দেখো যে এ এইচ টু বি বিচ টু সি আগে বের করে নেবে তাহলে যেটা আছে বাকিটা ইজি হয়ে যাবে এইচ টু সি ইস টু বিএস টু সি কীভাবে বের করবে এ এর জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ মানে কত ফাইভ এ বাই হান্ড্রেড সরি দশ পয়েন্ট দশ করে নেবে এবারে বি এর জিরো পয়েন্ট সিক্স মানে কত এখানে ছয় বি বাই দশ এখান থেকে আমাদের সি এর যেটা আছে পঁচাত্তর সি বাই দশ এবার এখানে প্রথম দুটো ইকাল টু করে এ এবং বিয়ের মধ্যে একটা রিলেশন আনবে এ বাই বি তারপরে এই দুটো করে বি এবং সি এর মধ্যে একটা রিলেশন আসবে যেটা আছে এখান থেকে নেবে তো এখান থেকে হয়তো এক্স বাই ওয়াই আসলো এখানে আমাদের যেটা আছে জেড বাই পি আসলো এবার বিয়ের ভ্যালুটা দুটোর ক্ষেত্রে সেম করে যে করে হবে এ ইস টু টু সি বের করে নেবে এবার এ ইস টু বিএস টু সি যদি বেরিয়ে যায় মোট টাকা আছে এত এর ভাগ কত ইজিলি তোমরা বের করে নিতে পারবে তো সকলেই কমেন্ট করে জানাবে যে এর आंसर কি বেরিয়ে আসবে তো বন্ধুরা আসলে ক্লাসটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং